গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে দুটো অকেশন, প্রথম হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া, দ্বিতীয় হচ্ছে আজকে ঈদ। তো সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, আর আমার মুসলিম ভাই বোনদের জানাই ঈদ মুবারক। তো ঈদে তো সবার বাড়িতে নিশ্চয়ই বিরিয়ানি হচ্ছে, আর অক্ষয় তৃতীয়া তো অনেকের বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হয়। তো সবার বাড়িতে কি কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই করোনার জন্য না একদম সবকিছু ছাড়খাড় হয়ে গেল। আগের বছরও হচ্ছে আমি ঈদের জন্য নেমন্তন্ন খেতে যেতে পারিনি, এই বছরও যেতে পারছি না, সব বন্ধ। আর আমার হচ্ছে অনেক মুসলমান বন্ধু রয়েছে যাদের বাড়িতে যাই ঈদের দিন, বেশ বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আসি, বিরিয়ানি লাচ্ছা সেমাই সব হয়ে যায় চলে। আর আগের বছরও যেতে পারিনি, লকডাউন ছিল, এই বছরও করোনার জন্য সবকিছু বন্ধ, তাই বাড়িতেই রয়েছি। আর সকালবেলা তোমাকে কে নিমন্ত্রণ করবে? সকাল থেকে সকালবেলা তো তুমি বাড়িতেই থাকবে, দুপুরবেলাও বাড়িতে থাকবো, বিকেলবেলাও বাড়িতে থাকবো। আর হচ্ছে পরপর তিন দিন ছুটি, আজকে শুক্রবার, কালকে শনিবার, তারপর রোববার, পরপর তিন দিন হচ্ছে তোমারই তো পাউরি। আর এদিকে মাও হচ্ছে চার মুড়ি নিয়ে বসে পড়েছে। চা মুড়ি না হলে সকালবেলা আমার ভালো লাগে না, চায়ের সঙ্গে আমি একটু মুড়ি খাই, এই দিয়ে আমার সকাল শুরু। আচ্ছা কে বলতে পারবে বলো যে মানে অক্ষয় তৃতীয়া মানে কেন পালন করা হয়? অক্ষয় তৃতীয়ায় অনেকগুলো আছে, আজকে গঙ্গার আগমন, তারপরে আমাদের শ্রী শ্রী রাম ঠাকুরের তিরোধান দিবস, তারপরে চন্দন যাত্রা, আজকে থেকে 21 দিন ধরে গোপালকে চন্দন মাখানো হবে, আর অনেক কিছু আরো অনেক আছে, সে অত আমার মনে নেই, পঞ্জিকে দেখলে বলা যায়। যেটা বললে সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে কি কি শুরু হয়, আর ওদিকে হচ্ছে অক্ষয় তৃতীয়াতে কি কি পালন হয়, মানে কেন কেন হয় অক্ষয় তৃতীয়া? কুবেরকে বহু ধনরত্ন দান করেছিলেন আজকের দিনে, সেই জন্য হচ্ছে আজকে মানে হচ্ছে ওই লক্ষ্মী দেবীর পূজা হয় আর হচ্ছে হালখাতা হয়, মানে ব্যবসার জন্য আজকে শুভ। এটা হচ্ছে একটা কারণ গেল। দ্বিতীয় কারণ হচ্ছে যে ভগীরথ আজকেই হচ্ছে ভাগীরথী বা গঙ্গাকে মানে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ কি, আজকের দিনেই হচ্ছে দ্বাপর যুগে শেষ হয়েছিল, ত্রেতা যুগে শুরু হয়েছিল, সেই ত্রেতা থেকেও কিন্তু তৃতীয়া ধরা হয়। আমি কিন্তু এত কারণ জানি না, আমি অক্ষয় তৃতীয়া মানে বুঝি মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার, সুন্দর সুন্দর দোকানে যাও, ভালো করে খাও, এটাই ভালো করে বুঝছি। আজকে জানলাম যে অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয়। ছোটবেলা থেকে অক্ষয় তৃতীয়া আমার পয়লা বৈশাখ মানে কি, মিষ্টির প্যাকেট দেবে, হালকা একটা সুন্দর ক্যালেন্ডার দেবে, আবার দোকানে গেলে একটু থামস আপ খাওয়াবে, ব্যাস এটাই আমাদের অক্ষয় তৃতীয়া। সেই কারণে আজকে বিরিয়ানি তো হচ্ছেই বাড়িতে, আর অক্ষয় তৃতীয়ার জন্য কিছু মানে ঠাকুরকে ভোগ, মানে ভোগ না, ঠাকুরকে মিষ্টি কিছু বানিয়ে দেওয়া হবে। তো মাম থাকবে সেই দায়িত্বে, আমি থাকবো বিরিয়ানির দায়িত্বে, তো আমি থাকবো দুটো খাবার দায়িত্বে। দারুণ লজ্জার ব্যাপার, পুরো ছুটি আর এরকম বসে বসে উৎপাত করবে আমাদের। তো উপরে নিচে কাজ ভাগাভাগি হয়ে যাবে, আর এখন গোল টেবিল বৈঠক হচ্ছে কে কোন দিকে যাবে, কোন কাজটা কে করবে, ও শুধু বাদ দিয়ে। না আমি তো করবো, আমি সবার ভিডিও করে দেবো। দায়িত্ব দিলাম বিরিয়ানি রান্না করো, আমি ঠাকুর ঘরে যাই, আর আমি অপেক্ষায় থাকি কখন শেষ হবে আর খাবো। মা নিচে এখন অক্ষয় তৃতীয়ার পুজোর স্পেশাল জোগাড় যন্ত্র করছে, আর আমি দেখতে আসলাম কি কি হচ্ছে। তো কি হচ্ছে মা? এই এই ঠাকুরকে একটু লাচ্ছা বানিয়ে দেবো। লাচ্ছা? হ্যাঁ, বাহ, বসিয়েছি এই লাচ্ছা, এই চিনি, এলাচ, এই সব দিয়ে একটু লাচ্ছা বানিয়ে দেবো। এই অক্ষয় তৃতীয়া বলে না, আমি এই ঈদের দিন একটু ঠাকুরকে লাচ্ছা বানিয়ে দেবো। ওই ভগবানও যে আমাদের যা, আর আল্লাহও তাই, আমার ইচ্ছা হয় একটুখানি এই দিনকে একটু স্পেশাল কিছু করি। এটা কিন্তু হেভি বললো যে ভগবানও যা আল্লাহও তাই। তবে মানে ঈদের দিন হচ্ছে আমাদের বাড়িতে লাচ্ছা হয়, লাচ্ছা বানিয়ে হচ্ছে গুরুদেব আছেন, গোপাল আছে, সবাইকে হচ্ছে মা বানিয়ে দেয়। অক্ষয় তৃতীয়া বলে না, অক্ষয় তৃতীয়া স্পেশাল কিছু পুজো টুজো হবে আর কি। আর মায়ের হচ্ছে পায়েস বা এই লাচ্ছা সিমাই এগুলো বানানোর হাতাটা কিন্তু খুব সুন্দর, হাতাটা দেখাও মা, এই যে দেখো, এ দিতে বেশ সুবিধা, ঝিনুকের মতো, হ্যাঁ, পড়ে যায় না, থেবড়ে থুবড়ে যায় না। কোথায় বিরিয়ানি কই? বিরিয়ানি ওপরে আর লাচ্ছা নিচে,
আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু সবথেকে যে ছোট মেম্বার গোপাল এসেছে, গোপাল মানে ছিল আমাদের, আমার বাড়িতে ছিল, কারণ হচ্ছে যখন কাশ্মীরে গিয়েছিলাম তখন ওই বাড়িতে ডেকে গিয়েছিলাম, আর সে তো আর আসার নাম নেয় না গোপাল, আর যেই দিনই আনতে যাই ঝড় বৃষ্টি মেঘ ডাকাডাকি শুরু হয়ে যায়, কারণ আমাদের বাড়িতেও গোপাল রয়েছে, দুজনের হেভি ভাব। তো ও ওই বাড়িতে আসলে ও ওইখান থেকে যেতে চায় না, আর ও ওই বাড়িতে গেলে ওই বাড়ি থেকে এইখানে আসতে চায় না। তো দেখিয়ে দাও, এতদিন ধরে তোমরা সিংহাসন দেখেছো কিন্তু গোপালকে কিন্তু দেখোনি, আজকেই ও এই যে গোপাল, এ হচ্ছে মাঝে মাঝে ওই বাড়িতে বেড়াতে যায়, আবার উনি আবার মাঝে মাঝে এই বাড়িতে বেড়াতে আসেন, আর ওই বাড়ির গোপাল আবার এই বাড়িতে বেড়াতে আসে। তো দুজনের মধ্যে হেভি ভাব হয়ে গেছে, দুজন কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না বেশি দিন, ও আবার কিছুদিন বাদে ওই বাড়িতে যাবে না, ও আবার এই বাড়িতে চলে আসবে, কিছু একটা এরকম হয়, দুজনে এরকম ভাবে একসাথে থাকে আর কি। লাচ্ছা তো বেশ আচ্ছাই তৈরি হচ্ছে, এবার হচ্ছে ওপরে যাই, ওপরে গিয়ে দেখি বিরিয়ানির কি প্রিপারেশন চলছে। তো বিরিয়ানির জন্য আলুতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এবার আলু ভাজার কাজ শুরু হবে। এইদিকে চাল ভিজিয়ে রেখেছি, এইখানে রায়তা রেডি হয়ে গেছে, যদি বিরিয়ানি না হয় শুধু রায়তাই খেয়ে নিও, না না বিরিয়ানি তো হবেই। আর এই সব কাজকর্ম হয়ে গেছে, অনেকটাই এগিয়ে ফেলেছি কাজকর্ম। ও বাবা আজকে যা গরম পড়েছে, তার মধ্যে এইদিকে জানলাটা খুললে বেশ সুন্দর করে হাওয়া আসছে, কিন্তু গ্যাস আমাকে হাওয়া খেতে দেবে না, সে আবার এরকম 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 করে দুলছে, মাথা গরম হয়ে যাচ্ছে এক এক সময়। আবার ঘরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসছি, তারপর আবার এসে এখানে একটু রান্না করছি, বিশাল গরম পড়েছে আজকে। তো নিচে তো লাচ্ছা তৈরি হচ্ছে, ওপরে বিরিয়ানি তৈরি হচ্ছে, আর আমি হচ্ছে সুপারভাইজারের কাজ করছি, একবার নিচে তদারকি করছি, একবার ওপরে তদারকি করছি, সবকিছু ঠিকঠাক হচ্ছে নাকি দেখতে হবে তো নাকি। এই করে বেড়ায় জানো না, ছুটি থাকলে যে বাড়িতে কি উৎপাত করে কোনো ঠিক নেই, এক একদিন বলবে যে এটা বানাও ওটা বানাও সেটা বানাও। কুনালের আবার একটা আর্জেন্ট কল চলে এসেছে, তো সেই কারণে দৌড় দিয়েছে, আর নিচে তো মাম তো রেডি করছে, আর কি করছে আমি আর যাচ্ছি না, আসলেই যাবে নিচে দেখাবে যে কি চলছে। আর আমার তো দেখতেই পাচ্ছো পুরো ঘেমে স্নান করে গেছি, তো মোটামুটি আমার চিকেন কষা তো হয়ে গেছে, এবার করবো হচ্ছে বিরিয়ানি, আর ওইদিকে এক গাদা জামাকাপড় পরে রয়েছে, ওগুলোকেও ভাজ করতে হবে, কাজের আর শেষ নেই। আমি একটা জরুরি কাজে একটু বাইরে গেছিলাম, একটা ফোন এসেছিল বলে, আর এখন বাইরে গেলেই ড্রেস ছেড়ে বাইরে যাও, আবার ফেরত এসে স্যানিটাইজ হয়ে আবার অন্য ড্রেস পরো, এই করতে করতে আধেক টাইম চলে যায়, আর ততক্ষণে হচ্ছে বিরিয়ানিও রেডি হয়ে গেছে জুয়েলের। এই যে বিরিয়ানি চিকেন সব রেডি, চিকেন আর এটা হচ্ছে বিরিয়ানি। তো জানি না এখনো কি কি ঠিকঠাক হয়েছে কিনা, কারণ ও থাকলে তো ওকে বারবার করে চেক করাই যে একটু খেয়ে দেখো তো নুনটা ঠিক হয়েছে নাকি, আতরটা ঠিক হয়েছে নাকি। তো আজকে একটা মোটামুটি পুরোটাই আমি করেছি, কোনো টেস্টিং হয়নি, তো একবারে খাওয়ার টেবিলে কিন্তু টেস্ট হবে। না যা গন্ধ বেরোচ্ছে তাতে ভালোই হয়েছে মনে হচ্ছে। আর নিচে হচ্ছে মামেরও প্রিপারেশন ডান, অলমোস্ট হয়ে গেছে না নিচে? হ্যাঁ নিচে হয়ে গেছে, হয়ে গেছে। তো চলো নিচে আগে যাই, আমি ও স্নান করি, ও স্নান করবে, না তুমি স্নান হয়ে গেছে? না না স্নান হয়ে, স্নান করবো, স্নান করবো, তারপরে একসাথে লাঞ্চ করতে বসবো। বিরিয়ানি নিয়ে নিয়েছি, এবার টেস্ট করে দেখে, আমিও টেস্ট করিনি রান্না করার সময়, তখন এত গরম লাগছিল, এখনো প্রচন্ড গরম, ফ্যান অফ করে ভিডিও করছি কিন্তু, তো খেয়ে দেখি আগে কিরকম। অসাধারণ হয়েছে, এবার চাকরি বাকরি ছেড়ে দিয়ে একটা বিরিয়ানির দোকান খুলবো ভাবছি, জুয়েল বানাবে আর আমি রান্না করবো, মানে জুয়েল রান্না করবে আর আমি বিক্রি করবো। তো যাই হোক এখন ঝটপট খেয়ে নি, খাওয়া দাওয়া হয়ে গেলে, রোদটা একটু পড়ে গেলে আর কি মায়ের রিপোর্ট গুলো আনতে যেতে হবে, যেগুলো সেদিনকে টেস্ট হয়েছিল, আজকে সন্ধ্যাবেলা আবার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো এখন একটু কম হয়েছে বিরিয়ানিতে, ও ঠিক আছে চলে যাবে চলে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন তো একটু বেরিয়েছিলাম, বেরিয়ে হচ্ছে মায়ের রিপোর্টগুলো নিয়ে আসলাম, আর সব যে রিপোর্ট ভালো আছে তা না, আর খুব যে খারাপ তাও না, রক্তের কিছু কিছু কাউন্ট হচ্ছে বেশি আছে, কিছু কম আছে, আর এই যে ঘাড়ের যে এক্সরেটা করা হয়েছিল সেটাতে একটা সামান্য মানে স্পন্ডেলাইটিসের সিমটম পাওয়া গেছে, আর জুয়েল এখন ফুল অন ডাক্তারি করছে। এই যে জুয়েল, তো ডাক্তারি করছি মানে বলতে যে যে রিপোর্টগুলো এসছে তার মধ্যে ব্লাড রিপোর্টটা অতটা ভালো আসেনি, স্পন্ডালাইটিসের রিপোর্টটাও ভালো আসেনি, আর থাইরয়েড নেই, সুগার নেই, এটা আমি একদম রিপোর্ট পড়ে বুঝে গেছি। তো এখন যাই ডাক্তারের কাছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ডাক্তারকে দেখিয়ে আসি, দেখি ডাক্তার কি বলে। ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি, আর মায়ের হচ্ছে ঘাড়ে মাইল্ড স্পন্ডালাইটিস আর হচ্ছে অ্যানিমিয়া ধরা পড়েছে। এই যে বলো। ডাক্তার দেখিয়ে আসলাম, অনেকটা দূর যেতে খুবই কষ্ট,
তারপর কন্ডালাইটিস ধরা পড়লো, আর অ্যানিমিয়া আছে, আর সোডিয়াম পরিমাণের কম আছে। এখন আর কি করতে হবে তাহলে? এখন ওই তো ব্যায়াম আর নিয়মিত ওষুধ আর 3 লিটার জল খেতে হবে। এত জল খাওয়া যায়? তো অ্যানিমিয়া হবে না কেন? কিচ্ছু খাওয়া দাওয়া করে না, আর আজকে উপোস কালকে নিরামিষ এই সারাদিন চলতে থাকবে, এরকম করলে কিন্তু চলবে না। না, আর যেহেতু ল্যাকটিক অ্যালার্জি রয়েছে, দুগ্ধ জাতীয় জিনিসপত্র খেতে পারে না, তো সেই কারণে নিরামিষ করে, তো নিরামিষ যখন খায় তখন অর্ধেক জিনিসই খেতে পারে না, যেমন দুধ পনির এগুলো কিছুই খেতে পারে না, আর ঠিক করে মানে শরীরে প্রোটিনটা কম পড়ছে, সেই কারণেই অ্যানিমিয়া। তো এবার থেকে কিন্তু উপোস বন্ধ একদম। হ্যাঁ, উপোস কোথায় আর, শুধু একাদশী। ওসব বন্ধ হবে না। যাই হোক, আজকে সারাদিন তো এইভাবেই কাটলো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল করে দিও। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।